গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। মাদ্রাসা বন্ধ নহয় আর মাদ্রাসার বাবে যে রাজ্যিক পুঁজি যোগান ধরা হয় সেও বন্ধ নহয়। উচ্চতম ন্যায়ালয়ে পূর্বর পরামর্শত স্থগিতাদেশ প্রদান করেছে আর জমিয়তে এই মুহূর্তে জয় লাভ করেছে। একটা গুরুত্বপূর্ণ খবর আমি মাদ্রাসা আর মাদ্রাসা বোর্ড সম্পর্কে লৈ আহিছো। মাদ্রাসার পুঁজি বন্ধ করার নির্দেশত স্থগিতাদেশ দিছে উচ্চতম ন্যায়ালয়ে। রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগে মাদ্রাসার বাবে ধন প্রদান বন্ধ করার পরামর্শ দিছিল। জমিয়ত উলেমাই হিন্দে ইয়ার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করেছিল আর প্রথমটো জয় আহিছে জমিয়তর বাবে। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বত বিচারপীঠে স্থগিতাদেশ প্রদান করেছে। রাজ্য সমূহত মাদ্রাসার বাবে যে ধন দিয়ে সেয়া বন্ধ করবলে আহ্বান জানাইছিল, পরামর্শ দিছিল শিশু অধিকার আয়োগে। আয়োগে দাবি করেছিল যে 1,25,00,000 শিশু আনুষ্ঠানিক শিক্ষার পর বঞ্চিত হয়েছে কেবল মাদ্রাসার পড়ার বাবে। ইয়ার পরিবর্তে বিশেষ উদ্দেশ্যের সহ মিল থাকা শিক্ষা প্রদান করা হয়েছে মাদ্রাসা বলে উল্লেখ করেছিল। শিশুর সাংবিধানিক অধিকার বনাম মাদ্রাসা শীর্ষক প্রতিবেদনত দাখিল করেছিল আয়োগে, যত এই পরামর্শ আগবা হয়েছিল। শিশু অধিকার আয়োগে মাদ্রাসা বন্ধ করারও পরামর্শ দিয়েছিল, কেবল ধনে নহয় মাদ্রাসা বন্ধ করারও পরামর্শ দিয়েছিল আয়োগে। মাদ্রাসা আর মাদ্রাসা বোর্ডর বাবে রাজ্যিক পুঁজি বন্ধ করবলে কৈছিল আয়োগে। আয়োগের মতে শিশুর অধিকার আইন 2009 অধীনত খর্ব হয়েছে শিশুর বাবে শিক্ষা মাদ্রাসাত। মৌলিক শিক্ষা লাভের বাবে আনুষ্ঠানিক বিদ্যালয়ে রূপান্তরিত করক বলে কৈছিল মাদ্রাসা সমূহ। শিশু অধিকার প্যানেলের 9 বছরের অধ্যয়নের ভিত্তিত এই পরামর্শ আগবাইছিল শিশু অধিকার আয়োগে। ইয়ার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ে কাক চাপিছিল জমিয়ত উলেমা ই হিন্দ। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়, ন্যায়াধীশ জে বি পার্ডিওয়ালা আর মনোজ মিশ্রা বিচারপীঠে এই স্থগিতাদেশ প্রদান করেছে। এটা ব্রেকিং নিউজ, মাদ্রাসার পুঁজি বন্ধ করার নির্দেশত স্থগিতাদেশ উচ্চতম ন্যায়ালয়ের। রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগে মাদ্রাসার বাবে ধন প্রদানের বন্ধ করার পরামর্শ দিছিল আর সেই পরামর্শের বর্তমান স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। আমি এইখানে উল্লেখ করে থৈছো যে আয়োগে অভিযোগ করেছিল, আয়োগে এটা অধ্যয়নের ভিত্তিত অভিযোগ আনিছিল যে মাদ্রাসা যখন শিশু পড়ে প্রায় 1,25,00,000 শিশুর কথা উল্লেখ করে কৈছিল মাদ্রাসাত পড়া এই শিশু সকলে মৌলিক শিক্ষার পর বঞ্চিত হয়েছে, ইয়ার পরিবর্তে কেতবোৰ বিশেষ শিক্ষা তেওঁলোকৰ প্রদান করা হয়েছে যিটোর জড়িয়ে মাদ্রাসার শিশু সকল পড়ার বাবে শিশুর অধিকার খর্ব হয়েছে, যার বাবে মাদ্রাসালয় যে রাজ্যিক পুঁজি আর ইউনিয়ন যে ইউটি আছে তেওঁলোকলে যে রাজ্যিক পুঁজি প্রদান করা হয় সেই রাজ্যিক পুঁজি বন্ধ করে দিব লাগে বলে আয়োগে 9 বছরীয় গবেষণা অন্তত সেই পরামর্শ আগবাইছিল। আর যে মুহূর্ততে এই পরামর্শ আগবা হয়েছিল রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শের বিরুদ্ধে জামিয়াত উলেমাই হিন্দে উচ্চতম ন্যায়ালয় দ্বারস্থ হয়েছিল, তেওঁলোকে তাত আবেদন করেছিল। সেই উচ্চতম ন্যায়ালয়ৰ আবেদনের ভিত্তিত যে শুনানি আরম্ভ হয়েছে তার প্রথমতে যে পরামর্শ আগবাই দিয়েছিল সেই পরামর্শ স্থগিতাদেশ দিছে আর মাদ্রাসালয় যে পুঁজি যোগান ধরা হয়েছে সেই পুঁজি যোগান ধরে থাকিব লাগিব। রাজ্য সরকার সমূহে মাদ্রাসার বাবে সেই পুঁজি যোগান ধরব লাগিব। দ্বিতীয়তে মাদ্রাসা বোর্ডের বাবে পুঁজি যোগান ধরব লাগিব আর উচ্চতম ন্যায়ালয়ৰ পৰা এই সকাহ আহিছে জমিয়তৰ বাবে আর মাদ্রাসা আর মাদ্রাসা বোর্ড সমূহৰ বাবেও। কিন্তু রাষ্ট্রীয় শিশু সুরক্ষা অধিকার আয়োগে মাদ্রাসা বন্ধ শিশুর অধিকার খর্ব আর পুঁজি বন্ধর পরামর্শ দিছিল, যিটো পরামর্শত এই মুহূর্তত উচ্চতম ন্যায়ালয়ে স্থগিতাদেশ দিছে। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ৰ লগতে আৰু দুজন বিচারপীঠে আর দুজন ন্যায়াধীশের যে বিচারপীঠ সেই বিচারপীঠে এই আবেদন গ্রহণ করে এই পরামর্শ স্থগিতাদেশ দিছে, আর যিটো এই মুহূর্তত জামিয়াত হিন্দর বাবে একটা বৃহৎ জয় হিসাবে পরিগণিত হয়েছে। নিউজ অন করেছে তেওঁলোকৰ বাবে পর্দাত আমি এই খবর লৈ আহিছো। শিশুর সাংবিধানিক অধিকার বনাম মাদ্রাসা শীর্ষক প্রতিবেদন
যত পরামর্শ আগবহা হয়েছিল যে মাদ্রাসার সঙ্গে জড়িত 1,25,00,000 শিশুর অধিকার খর্ব করা হয়েছে, মৌলিক শিক্ষার পর বঞ্চিত হয়েছে, তার পরিবর্তে আনুষ্ঠানিক বিদ্যালয় মাদ্রাসাসমূহ রূপান্তরিত করব লাগে, এই পরামর্শ খণ্ডন করেছে উচ্চতম ন্যায়ালয়ে। মাদ্রাসার মাদ্রাসা বোর্ডের বাবে পুঁজি যে আবন্টন হয়েছে সেই পুঁজি বন্ধ করব নোৱাৰিব, মাদ্রাসা বন্ধ করব নোৱাৰিব, মাদ্রাসার শিশুর অধিকার খর্ব হওয়া নাই। জমিয়ত হিন্দে একটা বৃহৎ বিজয় সাব্যস্ত করেছে। আমি এই মুহূর্তে আপনার গ্রাফিক্সর জড়িয়ে প্রথমের সেই তথ্য দিবলে চেষ্টা করছো যে মাদ্রাসার পুঁজি বন্ধ করার নির্দেশত স্থগিতাদেশ দিছে উচ্চতম ন্যায়ালয়। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের মাদ্রাসার পুঁজি বন্ধ করার যে নির্দেশ আছিল, যে পরামর্শ আছিল, তাত স্থগিতাদেশ দিছে উচ্চতম ন্যায়ালয়। রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগে মাদ্রাসার বাবে ধন প্রদান বন্ধর পরামর্শ দিছিল। জমিয়ত উলেমা ই হিন্দে ইয়ার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করে। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বত যে বিচারপীঠ আছিল সেই বিচারপীঠে এই পরামর্শত স্থগিতাদেশ প্রদান করেছে। রাজ্যসমূহত মাদ্রাসার বাবে দিয়া ধন বন্ধ করবলে পরামর্শ দিছিল আয়োগে, সেই পরামর্শ স্থগিতাদেশ আছে। আয়োগে দাবি করেছিল যে মাদ্রাসাত পড়া 1,25,00,000 শিশু আনুষ্ঠানিক শিক্ষার পর বঞ্চিত হয়ে আছে দেশত, ইয়ার পরিবর্তে বিশেষ উদ্দেশ্যের সঙ্গে মিল থাকা শিক্ষা প্রদান করা হয় মাদ্রাসাত, এই অভিযোগ আনিছিল আয়োগে। শিশুর সাংবিধানিক অধিকার বনাম মাদ্রাসা শীর্ষক প্রতিবেদন দাখিল করেছিল আয়োগে, যত মৌলিক অধিকার খর্ব হয় বলে কৈছিল। শিশুর অধিকার আয়োগে মাদ্রাসা বন্ধ করার পরামর্শ দিছিল। মাদ্রাসার মাদ্রাসা বোর্ডের বাবে রাজ্যিক পুঁজি বন্ধ করবলে কৈছিল আয়োগের মতে। শিশুর অধিকার আইন 2009 অধীনত খর্ব হয়েছে শিক্ষা শিশুর বাবে, এ রাষ্ট্রীয় সুরক্ষা আয়োগে কৈছিল। মৌলিক শিক্ষা লাভ করার বাবে আনুষ্ঠানিক বিদ্যালয়ে রূপান্তরিত করক মাদ্রাসা, সেই পরামর্শ আছিল। মাদ্রাসা গুছাই তাক আনুষ্ঠানিক বিদ্যালয় করবলে কৈছিল। শিশু অধিকার প্যানেলের 9 বছরের অধ্যয়নের ভিত্তিত এই পরামর্শ আগবহাইছিল রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগে। ইয়ার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয় কাক চাপিছিল? জমিয়ত উলেমা ই হিন্দ। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়, ন্যায়াধীশ জে বি পার্ডিওয়ালা, মনোজ মিশ্রা বিচারপীঠে স্থগিতাদেশ দিছে আয়োগের এই পরামর্শত। মাদ্রাসার পুঁজি বন্ধ করব নোৱাৰিব, এতিয়া মাদ্রাসার পুঁজি রাজ্যিক পুঁজি বন্ধ করব কোনো ক্ষেত্রতে নোৱাৰিব, মাদ্রাসা বন্ধ করব নোৱাৰিব, রাজ্যিক পুঁজি বন্ধ করব নোৱাৰিব। রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শ স্থগিতাদেশ স্টে দিছে, স্টে অর্ডার দিছে সেই পরামর্শত সুপ্রিম কোর্টে।